তা হাইকোর্টে এসে ওই যে ওটা কোয়াশ যে ল পয়েন্টে কোয়াশ প্যান্ট হবে মানে কোয়াশ প্যান্টের কথা বলছিলাম যে ফাইভ সিক্স টু ওয়ানে যে বিষয়টা থাকে কোয়াস করা যায় যে এই যে উনি যে সেকের কথা বললো এটা কী এটা ল পয়েন্ট উনি আমাকে বলছিল ও আচ্ছা এটা ডিসিশন হয়েছে হাই কোর্টে ডিভিশন থেকে না আটিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একটা ডিসিশন হয়েছে ডিসিশনটা হয়েছে আমাদের দেশে তো আইনগুলা আধুনিক আধুনিকায়ন হয় না সাধারণত যেটা পাকিস্তানের মতো বাজে দেশে হয় আর ইন্ডিয়াতে তো হয় ইন্ডিয়া জুডিশিয়ারি অনেক অনেক স্ট্রং অনেক স্ট্রং তাদের লেখাপড়ার মান তবে ছাত্র ছাত্রীদের ইয়ে এটা অনেক অনেক স্ট্যান্ডার্ড যার ফলে তাদের যদি সেটা আইন মাঝে মধ্যে চেঞ্জ হয় উনি যেটা ল পয়েন্ট তুলছে সেটা হচ্ছে সেকের মামলা ওটা অত ডিপে আপনার প্রশ্ন হবে না দিন আমরা এটাই বুঝে আসতাম যে চেক দিছে কি না ডিজনার হয়েছে কি না টাইম মতো নোটিস করছে কি না টাইম মতো মামলা করছে কি না কিন্তু যদি হয় তাহলে আসামের বাঁচার কোনো কায়দা নেই তা সাজা হবেই আর আমাদের একজন জুনিয়র আইনজীবী আমাদের এই বছর চার বছর আগে এটা ইয়ে দিয়েছিল যে এটা খুব ন্যায্য পয়েন্টে এটা রিড করছিল হবে উনি বলছিল যে ওই যে চেকের আইনে যদি কেউ সাজা হয় আপনি দশ লাখ টাকা চেক দিচ্ছেন আমাকে চেকটা ডিজনার হবো আমি আপনার বিরুদ্ধে মামলা করে দিলাম যদি এই চারটা ক্রাইটেরিয়া ফুলফিল হয় তো আপনার সাজা হবেই ফাই হবে এখন আপনি আপিল করতে গেলেই ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে আপে ইয়েট এমনি সে সেকের ভ্যালু হচ্ছে এটি দশ লাখ হয় পাঁচশো পাঁচ লাখ টাকা পয়েন্ট এটা আপিল লেখ ফোরাম যেটা হয় সেটা সেকেন্ড মামলার উপর সাধারণত হাই কোর্টের পরস্কার হবে না তবু আমি বলছি আর কি সেকের মামলা যারা তো শেষ নাই সেকেন্ড মামলা যদি হয় তাহলে তখন দেখা যাবে যে অর্ধেক দিয়ে আপিল করতে হচ্ছে তো যদি এটা যুগ্ম দায়রা হয় তাহলে দায়রা আদালতে মামলা হবে এখন সব যুগ্ম হতেই হয় যাতে হাইকোর্টে না আছে আর যদি না তা না হয় তাহলে আদালতে হবে দায়রা আদালত মানলেই ডিস্ট্রিক্ট জাজ যিনি উনি তো দায়রা আদালত যখন ফৌজদারি মামলা করে উনি তখন ট্রান্সফার করে এডিশনাল দায়রা কাছে দিতে পারে বা এক্ষেত্রে তো টাকা যে টাকা ফেড করেই করতে হবে নিচের আদালতে এখন কোন সত্য নাই এনে এটার মাতাল না আপে করতে গেলেই ল্যাঙ্গুয়েজ তো ঠিক লাগে এটা তো নর্মালি যখন একটা নিজাম বসে তারপরে তো বুকিং নোটিস করতে পারে একটা হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম তো যে চেক দিজনার হইতে হবে ওইটা হবে এবং চেক দিবে একজন একজনকে দেবে চেক ও দিবে ছয় মাসের মধ্যে চেকটা প্লেস করতে হবে চেকের ভ্যালিডিটি হলো ছয় মাস তারপরে এটা যদি চেক যদি হয়ে আসে তো হার কিচ্ছু নাই চেক পাশ না হলে এটা নোটিস করতে হবে নোটিস করতে হবে এখন নতুন সিস্টেম করছে পত্রিকাও দেওয়া যায় অনেকে বলে উকিল নোটিস পাই নাই তখন পত্রিকা দিলে পরে আর ওই খাটে না এটা পত্রিকা দিয়েছে ওটা নতুন করে আইন হয়েছে নিয়ে তারপরে বাকি নোটিশ করে বা পত্রিকা দিয়ে আবার এক মাস অপেক্ষা করতে হবে এক মাসের মধ্যে মামলাটা করতে হবে মানে এক মাস পার হওয়ার দিতে এক মাস কিউস একটাই দেওয়া যায় না হ্যাবি দেওয়া যায় তিনটা দেওয়া যায় না 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 ওইটা ভিন্নতা আছে তবে একটা চেকের জন্য একটাই নোটিশ